সরকার বলেছিল যে আমরা শিক্ষার প্রসার ঘটিয়েছি, এখন মানের দিকে নজর দেব। এটা 2021 সাল মাননীয় স্পিকার। এর মধ্যে 2020 সালে গ্লোবাল নলেজ ইন্ডেক্স প্রকাশিত হয়েছে। এই গ্লোবাল নলেজ ইন্ডেক্স বলছে যে 138টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 112তম। এই মানের অবস্থায় যদি আবার অটোপাস যুক্ত হয় তাহলে মাননীয় স্পিকার কোথায় গিয়ে দাঁড়াবে সেটা সহজেই অনুমেয়। বাংলাদেশের চাইতে অনেক ভালো অবস্থানে আছে ভারত, ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এমনকি পাকিস্তানের অবস্থাও আমাদের চাইতে ভালো। অর্থাৎ যদি আমরা হিসাব করি তাহলে দেখব যে বাংলাদেশের অবস্থানে মানের দিকে দক্ষিণ এশিয়ার সর্বনিম্ন। এই সুযোগটি তৈরিতে শিক্ষা, প্রযুক্তি, উন্নয়ন ও উদ্ভাবন সহ 7টি বিষয়কে বিবেচনা করা হয়েছে। এই 7টি সেক্টরের অধীনে 133টি চলক বা ভ্যারিয়েবলের উপর ভিত্তি করে এটি তৈরি করা হয়। এগুলো হলো প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা, প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ, উচ্চশিক্ষা, গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থনীতি ও সাধারণ সহায়ক পরিবেশ। মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রাক বিশ্ববিদ্যালয় শিক্ষা সেক্টরে 43.9 স্কোর পেয়েছে। প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষায় তার স্কোর 49। অন্যদিকে উচ্চশিক্ষা সেক্টরে বাংলাদেশের অবস্থান সবচাইতে নাজুক, এখানে স্কোর মাত্র 24.1। মাননীয় স্পিকার, আমাদের টাইমস হায়ার এডুকেশন আরেকটি রিপোর্ট প্রকাশ করে যেখানে বিশ্বের সেরা 1400টি বিশ্ববিদ্যালয় তালিকায় একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়া বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয় নাম নাই। অথচ এই তালিকায় ভারতের 56টি, পাকিস্তানের 14টি, মালয়েশিয়ার 13টি, শ্রীলঙ্কার 2টি, নেপালের 1টি, এমনকি পাকিস্তানের 7টি বিশ্ববিদ্যালয় আছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর নিম্নমান নিয়ে আমরা বহুবার আলোচনা করেছি মাননীয় স্পিকার, এমনকি এই মহান সংসদে দাঁড়িয়েও আমি বাংলাদেশের শিক্ষার মান নিয়ে বারংবার প্রশ্ন তুলেছি। এবং এই বিষয়ে এদেশের এমপ্লয়াররা প্রায়ই বলে থাকেন যে চাকরি দেবার জন্য তারা যথেষ্ট গ্র্যাজুয়েট পান কিন্তু মানসম্মত গ্র্যাজুয়েট পান না, যে কারণে পার্শ্ববর্তী দেশ ভারত বা শ্রীলঙ্কা থেকে তাদেরকে চাকরির জন্য মানুষ হায়ার করতে হয়। এবং এই শ্রীলঙ্কার এবং ভারতীয় কর্মীরা ব্যাংকিং, নন ব্যাংকিং চ্যানেল থেকে বাংলাদেশের থেকে কমপক্ষে প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলার প্রতি বছর নিয়ে যায়। আমরা যদি আমাদের শিক্ষার মানকে উন্নত করতে পারি, আমরা যদি যথেষ্ট পরিমাণে গ্র্যাজুয়েট তৈরি করতে পারি যারা আধুনিক বিশ্বের সাথে চলবার জন্যে আমাদের যে ফোর্থ জেনারেশন যেটা আসছে প্রযুক্তির সেখানের সাথে অ্যাকোমোডেট করবার মতন যদি আমরা ছাত্রছাত্রী তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় না যে পাশের দেশ থেকে আমাদের আর কাউকে হায়ার করে আনতে হবে। নিজের দেশে যে আমাদের বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সময় আমরা পার করছি, অসংখ্য বেকার কর্মসংস্থানের পাচ্ছে না তারা, কিন্তু তারা গ্র্যাজুয়েট, তারা শিক্ষিত, তাদেরকে যদি আমরা মানসম্মত শিক্ষা দিতে পারি তাহলে আমার মনে হয় যে আর বাইরে থেকে আমাদেরকে হায়ার করে আনতে হবে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার সংশোধনীগুলো আমি উত্থাপন করছি, যদি মাননীয় মন্ত্রী